সুমাই রেডিয়াল ডায়াগনোসিস বিলিয়ারি টিউবারকুলোসিস সহজ একটা অ্যাক্সিডেন্ট বিলিয়ারি টিউবারকুলোসিস তারপরে তোমার জিজ্ঞাসা করতে হোয়াট আর দা আদার কজেস অফ মিলিয়ন ফ্লাই শেড অর মিলিয়ন মিলিয়ন বিলিয়ারি মোস্টলি অন দা চেস্ট এক্স তখন তুমি বলবা যে চিকেন পক্স মিজেলস দেন হচ্ছে নিউমোকোনিওসিস দেন হচ্ছে সিলিকোসিস কেরোসিন পয়জনিং যেটা ইম্পর্টেন্ট কেরোসিন পয়জনিং মিজেলস চিকেন পক্স আর কি চিকেন পক্স দেন হচ্ছে গিয়ে এই অ্যাসবেস্টোসিস সিলিকোসিস এগুলো বলা লাগে ঠিক আছে ইভেন সাইটোমেগালোভাইরাস ইনফেকশন মেক অজেস মিলিয়ারি মটল এই যে মিলিয়ারি টিভি তারপর তোমার টিভি থেকে জিজ্ঞাসা করতে পারে টিভি থেকে তো কত কোশ্চেন আছে কোশ্চেনের শেষ করে টাইপস অফ টিউবারকুলোসিস পালমোনারি এক্সট্রা পালমোনারি সাইড কি কি আছে এনটিটিপি ড্রাগ কি আছে সাইড ইফেক্ট এনটিটিপি ড্রাগ তার হচ্ছে রেজিস্ট্যান্ট কেসগুলো মনো রেজিস্ট্যান্ট পলি রেজিস্ট্যান্ট মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এক্সট্রা ড্রাগ রেজিস্ট্যান্ট তার হচ্ছে গিয়ে সেকেন্ড লাইন ড্রাগ কি কি আছে কোন আমরা ড্রাগ রেজিস্ট্যান্স বলবো আরো অনেক কোশ্চেন আছে টিভির কোশ্চেন হবে হোয়াট ইজ টিভি ইনফেকশন হোয়াট ইজ টিভি ডিজিজ হোয়াট আর দ্য সিমটমস ক্যারেক্টার পালমোনারি টিউবারকুলোসিস হোয়াট আর দ্য সিমটমস ক্যারেক্টার এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস অনেক বর্ষক কোশ্চেন আছে বিলিয়ারি হোয়াট টাইপ অফ টিউবারকুলোসিস কোশ্চেনের অভাব নেই বইতে সবই আছে দেখে নেব তারপরে এখান থেকে আছে এই যে এখানে ইপিফাইসিস আছে এই যে এখানে ইপিফাইসিস আছে আগে ছবিটা যদি দেখাই
এই দেখো এটা হচ্ছে কি মেটাফাইসিস এই যে পোরশনটা মেটাফাইসিসের সাথে হলো ইপিফাইসিস কিন্তু এখানে ইপিফাইসিসটা নট ভিজিবল জাস্ট এখানে একটু ভিজিবল ঠিক আছে কিন্তু এখানে কিন্তু অ্যাবসেন্ট না অ্যাজ ইট ইজ ডিউ টু ডিফেক্টিভ মিনারালাইজেশন রেডিওলজিক্যালি ইট ইজ অ্যাবসেন্ট তাই না আমার বোনস তো ভেঙে যায় নাই আমার বোনস তো আগে থেকেই আছে এল ইট ইজ ডিউ টু দা ডিফেক্টিভ মিনারালাইজেশন রেডিওলজিক্যালি ইট ইজ নট ভিজিবল অন এক্সরে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নট অ্যাবসেন্ট অফ ইপিফাইসিস ইপিফাইসিস ইজ প্রেজেন্ট হিয়ার বাট ডিউ টু ডিফেক্টিভ মিনারালাইজেশন রেডিওলজিক্যালি ইট ইজ নট ভিজিবল সো ইট লুকস লাইক দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন ইপিফাইসিস এন্ড মেটাফাইসিস ইপিফাইসিস এটা মেটাফাইসিস এটার মধ্যে একটা গ্যাপ কিন্তু এখানে দেখো এটা হচ্ছে ইপিফাইসিস এটা মেটাফাইসিস কোনো গ্যাপ নেই এখানে এখানে বোনসটা আছে কিন্তু মিনারালাইজেশন কমপ্লিট না দেখে এটা এক্সরেতে ভিজিবল হয় নাই অ্যাকচুয়ালি এখানে বোনসটা প্রেজেন্ট বুঝতে পারছেন ইয়েস স্যার সো দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন ইপিফাইসিস এন্ড মেটাফাইসিস এন্ড দেয়ার ইজ জেনারালাইজড অস্টিওপেনিয়া সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস রিকেটস ওকে সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ রিকেটস আবার বলতেছি দিস ইজ দা এক্সরে অফ দা বোথ ফোর আর্ম ইনক্লুডিং হ্যান্ড শোয়িং ওয়াইডেনিং কাপিং এন্ড ড্রেইন অফ মেটাফাইসিস দেয়ার ইজ এ ইনক্রিজ গ্যাপ বিটুইন ইপিফাইসিস এটা কি ইপিফাইসিস দিস ইজ মেটাফাইসিস ইনক্রিজ গ্যাপ ইপিফাইসিস এন্ড মেটাফাইসিস and there is generalized osteopenia so my retinal diagnosis is rickets তারপরে তোমার rickets থেকে types of rickets what is of rickets there is a clinical feature of rickets what are the other investigation you will do for the rickets and what is the active management of rickets stress therapy da maintenance therapy calcium supplementation sunlight exposure or vitamin D rich food দেখো ওয়াইডেনিং ক্রাম্পিং এন্ড ফ্রেইং অফ মেটাফাইসিস দিস ইজ ইপিফাইসিস এটা কিন্তু কার্পাল নোন ঠিক আছে এগুলো কার্পাল নোন নট দা ইপিফাইসিস দিস ইজ দা ইপিফাইসিস দিস ইজ ইপিফাইসিস দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন ইপিফাইসিস এন্ড দিস ইপিফাইসিস এন্ড দিস ইজ মেটাফাইসিস দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন ইপিফাইসিস এন্ড মেটাফাইসিস দেয়ার ইজ জেনারালাইজড অস্টিওপেনিয়া This is the chest x-ray, posterior anterior view. This is the chest x-ray, posterior anterior view. Talk in the leg also. X-ray disc kept for us, we put the leg at them. Posterior anterior view showing there is an inhomogeneous opacity involving upper and middle zone of the right lung field. Upper and middle zone of the right lung field. This is the trachea. Trachea is central in position. There is a bifurcation. There is a trachea. Big sternum not shifted. Both costophenic. This is costophenic. This is the cardiophenic angle. This is the cardiophenic. This is the costophenic angle. Both costophenic and cardiophenic angle are clear. Not visible. And the right, left lung, there is no obvious pathology. So my radiological diagnosis is right sided consolidation. Right sided consolidation, right upper and middle joint consolidation. Yes, sir. This is the chest x-ray posterior anterior view showing there is an inhomogeneous opacity involving upper and middle zone of the right lung field. Trachea central in position. Mediastinum not shifted. Both costophenic and cardiophenic angle are clear or not of interrupted. Check on ekta bolle hobe. And there is no obvious pathology on the left lung. So my radiological diagnosis is right sided consolidation. Tarpor tomar jiggesh korte paro what are the causes of this consolidation? What are the clinical features of this consolidation or inspection, palpation, percussion, auscultation of the chest? Okay? Then what is the treatment of this pneumonia? Complication of pneumonia. Hello? Can you show the type of subject in the question?
सेम एक्स के राइट अपर एंड मिडिल जोन कंसंट्रेशन इन दोनों को से ट्रैक किया सूत्र वही पूछा जाता है सेंट्रल पोजीशन ये होता क्या प्रिंसिपल कंपास ये होता राइट एंड लेफ्ट प्रिंसिपल कंपास ये ट्रैक किया राइट कंपास से लेफ्ट प्रिंसिपल कंपास एपेक्स नॉर्मली सो बीजे स्टैंड नॉर्थ शिफ्टेड कोस्टोफेनिक कार्डियोफेनिक एंगल दिस इज द कोस्टोफेनिक दिस इज द कार्डियोफेनिक एंगल ऑन बोथ साइड आर क्लियर लेफ्ट लंग एंड नॉर्मल पैथोलॉजी नाइट আর হচ্ছে গিয়ে পুরো মিডিয়েশনাল শিফটিং নেই এটাও রাইট আপার এন্ড মিডল জোন কনসেন্ট্রেশন